পাচ্ছি। আমি শঙ্কর দাস, আমার শেখা ঘরের পক্ষ থেকে। তো আমরা এখানে বিভিন্ন বিষয়ে পাঠদান করছি। আর এখানে আমার চ্যানেলে যে তোমরা বিভিন্ন শ্রেণী ওয়াইজ বিষয় ব্যক্তিগত দেওয়া আছে, এটা দেখে নিতে পারো। তো আমরা এই তোমাদের পঞ্চম শ্রেণী গণিতের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করছি পৃষ্ঠা নম্বর 8, যেখানে আছে ভাগ করে। তো ভাগ করা আমরা গুণের সাথে সম্পর্কযুক্ত ভাগ। তো সেই ভাগটাকে যদি আমরা করতে যাই, কিছু নিয়ম আমাকে মেনে চলতে হবে। তো মেনে চলার মাধ্যমে আমরা আগে দুটা জিনিস শিখে নিই। সেটা এখানে দেখো, এখানে 83,426, আর ভাগ এখানে একটা প্রশ্ন চিহ্ন দেওয়া আছে, সেটা হচ্ছে ভাগ 32। তো আমরা মানে 32, আমরা এটা দেখে বুঝতে পারি যে 32 দ্বারা আমরা 83,426 কে ভাগ করব। তো এই ক্ষেত্রে যেটা হবে সেটা আমাদের মনে রাখতে হবে, আমরা যা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক, সেটার নাম হচ্ছে ভাজক। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা আমি যা দ্বারা ভাগ করব সেটা হচ্ছে ভাজক। আর যাকে ভাগ করা হবে, যাকে ভাগ করা হবে সেটা হচ্ছে ভাজ্য। তো দুটো জিনিস আমরা এখানে পেলাম, যে আমরা যেটাকে ভাগ করব সেটা হচ্ছে ভাজ্য, আর যা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক। তো এখানে আরেকটা জিনিস আমাদের থাকবে, যেটা ফল হবে সেটা হবে ভাগফল। ভাগ করার পর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভাগ তোমার মানে পুরোপুরি মিলবে না, শেষে কিছু থেকে যাবে, সেটা হচ্ছে ভাগশেষ। তো আমরা সেটা অঙ্ক করতে করতে আমরা জানবো। তো আমরা কি করব, এই যে ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করব, সেটা আমরা যদি করতে চাই, আমি এখানে ভাজকটা লিখে নিলাম, তারপর আমরা এখানে দেব ভাজ্য। এটাকে আমরা ভাগ করব। তো এখানে একটা পূর্ব শর্ত, তো আর একটা শর্ত আছে গুণের, যেমন একটা পূর্ব শর্ত ছিল আমরা নিচে নিচে বসিয়েছিলাম, নামটা করে করে করেছিলাম। তো এখানে আমাদের ভাগের কিছু নিয়ম আছে। তো সরি, এটা হলো না, আমরা এটা দিব না, আমরা এটা দিব না। তো ভাগের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা যেভাবে করব আমি বলি, এটা সবাইকে মনে রাখতে হবে, মনে রাখার জন্য চেষ্টা করতে হবে। আমরা উপরে একটা দেখা ফেললাম, আমরা প্রথমে যেটা খেয়াল করবো, প্রথমে খেয়াল করবো ভাজক কত অঙ্ক বিশিষ্ট। আমরা প্রথমে খেয়াল করবো কি, ভাজক কত অঙ্ক বিশিষ্ট। ভাজক যত অঙ্ক বিশিষ্ট হবে, আমরা কিন্তু এটা মাথায় মধ্যে রাখতে হবে, ভাজক যত অঙ্ক বিশিষ্ট হবে ভাজ্যর মধ্যে ডান দিক হতে তত অঙ্ক আমি নিয়ে আমি চিন্তা ভাবনা করব। তো আমি এটা একটু এই নিয়মে দেখাচ্ছি, পরেরটা আমি আর একটু সহজত নিয়মে দেখাবো। তো কি বললাম আমি, যে ভাজক যত অঙ্ক বিশিষ্ট, ভাজক এখানে কয় অঙ্ক বিশিষ্ট আছে, দুই অঙ্ক বিশিষ্ট, ভাজকটা এখানে দুই অঙ্ক বিশিষ্ট। তো এখানে দুই অঙ্ক বিশিষ্ট আমরা যদি চাই, এখানে দুই অঙ্ক বিশিষ্ট 8 আর 3, এই 8 আর 3 দুই অঙ্ক যদি আমি দেই, তাহলে 1 অঙ্ক 2 অঙ্ক 8 10 3 83। এটা কিন্তু আমি বুঝতে পেরেছি যে এখানে দুই অঙ্ক কত আছে, 83, আর এখানে দুই অঙ্ক আছে 32। আমি এটার সাথে দুই অঙ্কের তুলনা দেবো, তুলনা দিয়ে যদি এটার চেয়ে ভাজকের চেয়ে ভাজ্য বড় হয়, তাহলে আমি বিবেচনা করবো যে এটার মধ্যে আমি কতবার ভাগ দিতে পারি। আর যদি এটার চেয়ে এটা ছোট হয়, তখন আরো এক ঘর ডান পাশ ডান দিকে যেতে হবে আমাকে। তাহলে আমি কি দেখলাম, এটা দুই ঘর, এটা দুই অঙ্ক বিশিষ্ট, এটা দুই অঙ্ক বিশিষ্ট, এটা এটা আছে কি বড়, তাহলে আমার এই ডান পাশের ঘর আর নেওয়ার প্রয়োজন নাই। এক্ষেত্রে যেটা করবো, এখন 32 এটার মধ্যে আমি কতবার দিতে পারবো, আমি যদি এখানে একটু এই জায়গাটা আমি ব্যবহার করি 32, এক ধারা গুণ করলে এটাই হবে, আমি জানি আমি দুই ধারা গুণ করবো, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এখানে কত হয়েছিল
বত্রিশকে যদি আমি দুই ধারা গুণ করি তাহলে এটা হয়ে গেল 64, এখানে আছে কত 83, এটার সেটা ব্যবধান হবে। তাহলে আমি আরেকটু মনে করি, এটাকে দুই ধারা দিলাম, আমি এখন তিন ধারা দিলাম, তিন দুগুণে ছয়, তিন তিরিকা নয়। তাহলে এখন আমি যদি তিনবার দিই, তিনবার আমি যদি দিয়ে গুণ করি তাহলে তিনবার দিলে গুণ করলে কত আসছে এটা 96। তাহলে তোমরা নিশ্চয়ই জানো, আমরা আগের ক্লাসেও পড়েছি, চতুর্থ শ্রেণীতে পড়েছি, তারপর তৃতীয় শ্রেণীতেও পড়েছি, আমি বড়টা কখনো দিতে পারবো না। তাহলে তিন দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে 96, আমি 96কে দিতে পারবো না, আমাকে নিয়ে আসতে হবে 64। 64 আমি 32 দিয়ে কত দ্বারা গুণ করে 64 আমি আগে লিখে নিই, 64 32 আমি কত দ্বারা গুণ করেছি, দুই দ্বারা। এখন আমি দুইটা কোথায় বসাবো, এখানে বসাবো না এখানে বসাবো, এটা একটা প্রশ্ন থেকে যায়। তো এটা তোমরা আরো মনোযোগ দিয়ে একটু দেখো, আমাদের সর্ব ডান পাশে থেকে অবস্থিত এই অঙ্কের উপরে আমরা এই ফলটা বসাবো। তাহলে এখানে সর্ব ডান পাশে তিন অবস্থিত, এটার উপর আমি দু বসালাম, এইটুকু মনে হয় কারো এখানে আর না বোঝার মতো কিছু নাই। তারপর আমি আবার রিপিট করছি, আমরা প্রথমে কি করবো, প্রথম শর্তটা হচ্ছে যে ভাজক, এখানে ভাজক যেটা আছে ভাজক কত অঙ্ক বিশিষ্ট আমি সেটা খেয়াল করবো। ভাজক আমরা এখানে পেলাম কত, দুই অঙ্ক বিশিষ্ট। এখন আমি ভাজ্যের মধ্যে যাবো, কোন দিক থেকে আমি করবো, আমরা কিন্তু সবসময় অঙ্কগুলো গণনা করেছি, অঙ্কগুলো গণনা করে আমি সংখ্যা নির্ণয় করেছি ডান দিক থেকে বাম দিকে এসে এসে, মানে বা সরি ডান দিক থেকে গণে গণে বাম দিকে আসছে, কিন্তু এখন ওই বাম দিক থেকে গণে গণে আমি ডান দিকে যাব। তো এখানে দুই অঙ্ক ছিল, আমি এখান থেকে ডান দিক থেকে মানে বাম দিক থেকে গণে গণে আমি ডান দিকে যাচ্ছি। তাহলে এক ঘর দুই ঘর, এখানে গেলাম দুই ঘর, যাওয়ার পর আমি দেখলাম ভাজকের চেয়ে ভাজ্যটা বড় আছে। তাহলে ভাজকের চেয়ে যদি ভাজ্যটা বড় থাকে তখন আমি বিবেচনা করবো যে কতবার দিলে সেটা এর চেয়ে ছোট থাকবে অথবা সমান হবে। তাহলে আমি এখানে দেখলাম তিনবার যদি দিই, আমি তিন দিয়ে 32 গুণ করলে আমি পেয়েছি কত 96। তাহলে আমি তো এখানে 96 আমি দিতে পারবো না, এক্ষেত্রে আমাকে কি করতে হবে, ছোটটা নিয়ে আসতে, তুলনামূলক হবে যেটা ছোট সেটা আমি তুলনামূলক এখানে ছোট মনে করলাম কত আছে 64, আমি 64কে নিয়ে আসলাম। তো 32 সাথে আমি কতবার গুণ দেওয়া 64 এসে দুইবার। তাই এখন আমি আমরা যেটা করব, আমরা যোগ বোনের সময় আমরা যোগ করেছিলাম, এখন আমরা বিয়োগ করবো। বিয়োগ করা কিন্তু আমরা সেবায় সেটা সবাই জানি, উপরেটা যদি ছোট হয় সেটা বাম পাশে এক বসাতে হবে। তাহলে তিন আছে, তিনের বাম পাশে যদি আমি এক বসে 13, এখন 4 13 থেকে 4 চলে গেলে থাকবে 9। তো এখানে আমি এক বসিয়েছিলাম, এক এটার সাথে যোগ করতে হবে, তাহলে এখানে আসবো 6 6 রেখে 7, 8 থেকে 7 চলে গেলে সরি 8 থেকে 7 চলে গেলে থাকবে 1। তো বিয়োগ করার পর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে দিচ্ছি, বিয়োগ করার পর আমাকে দেখতে হবে ভাজকের চেয়ে যে এই ভাগশেষটা ছিল এটা কিন্তু মোটামুটি একটা ভাগশেষ, এটা যদি আমি বাদ দিই তো ভাগশেষ যেটা ছিল সেটা কি এটার চেয়ে ছোট না বড়? যদি ছোট হয় তাহলে আমাদের এই যে প্রক্রিয়াটা সেটা ঠিক আছে আমি ধরে নেবো, আর যদি বড় হয়ে যায় তাহলে আমার প্রক্রিয়াটা ভুল আছে, সেটা আমাকে আবার চেক করতে হবে। বুঝতে পেরেছো অবশ্যই? আচ্ছা, ছোট ছোট হলে আমি কি করবো, আমি এখান থেকে একটা অঙ্ক কেটে নিয়ে আসবো। এবার আমি দেখি এবার কত আছে এখানে 32, এখানে আছে 194, আমি কিন্তু এখানে কত পেয়েছি, তিন দ্বারা দিলে 196। তাহলে 3 96 হলে আমি এখানে কি বলতে পারি, আমি একটু বাড়ায় দেখি কত হয়, এটাকে আমি তিন দ্বারা দিয়েছিলাম এখন 6 দ্বারা দিই, 6 দ্বিগুণে 12 হাতের আছে 1, 3 6 11 রেখে 19, এখানে কত হয়ে গেছে 192। তার মানে আমি কাছাকাছি চলে গিয়েছি, কাছাকাছি চলে গেছে, বুঝতে পারছি 2 এর ব্যবধান, তার মানে আরো এক বাড়াইলে বেশি হয়ে যাবে, আমি কতবার দিতে পারবো এখন 6 বার। তাহলে 6 বার দিলে ফলটা কত আসে 192। আর দিয়েছি কয়বার, এই যে এখন কিন্তু এই অঙ্কের উপরে যে অঙ্কটা কাটা হয়েছিল এই অঙ্ক উপরে 6। তাহলে এখন আমরা দেখি, এখন যদি আমরা বিয়োগ করি 4 থেকে 2 চলে গেলে 2 9 9 চলে গেলে 0, 1 1 শূন্য চলে গেলে 0, তো বাম পাশে আর 0 বসায় না, সেটা আমরা আগে থেকে জানি। আচ্ছা, তারপরে এখন আমরা কি করবো, এটার সেটা ছোট আমি আগেই বলেছিলাম যে ভাগশেষটা আমি দেখবো ভাজকের চেয়ে ছোট না বড়, এটা কিন্তু ছোট, ছোট হলে আমি কি করবো, আমি আর একটা অঙ্ক কেটে নিয়ে আসবো। এবার দেখো এখানে একটু আমরা একটু জিনিস আমাকে বুঝতে হবে, এখন কিন্তু দেখো আমি কেটে নিয়ে আসছি, কেটে নিয়ে আসছি তারপরও এটার সেটা ছোট। তাহলে এখন তোমরা বলতে পারো যে আমি তো আগে বলেছিলাম যদি এটার সেটা ছোট হয় তাহলে কি করবো, আমরা আর একটা অঙ্ক কেটে নিয়ে আসবো, কিন্তু এখানে একটা শর্ত বলেছিলাম ভাগশেষ, এখন কিন্তু এটা ভাগশেষ না, ভাগশেষ ছিল 2, এখন কিন্তু আমি একটা সংখ্যা বাড়িয়ে নিয়েছি, সুতরাং এটাকে ভাগশেষ হিসাবে আমি ধরবো না, এটাকে আমি এখন ভাজ্য হিসেবে ধরবো।
ভাত যতদিন কেটে আনার পর ছোট হয়, একটু একটু কথাটা মনোযোগ দিয়ে শুনো, ভাজ্য যদি উপর থেকে কেটে আনার পরেও ছোট হয় তখন ফলে একটা শূন্য দিব, শূন্য দিয়ে পরের একটা অঙ্ক কেটে নিয়ে আসবো। আমি মনে হয় বোঝাতে পেরেছি, যদি কেটে আনার পর শূন্য হয় সেটা মনে রাখতে হবে, কেটে আনার পর যদি শূন্য হয় তখন আমি কি করবো, আর একটা অঙ্ক কেটে নিয়ে আসবো এবং ভাগ ফলে শূন্য দেব। তো এবার দেখি আমরা এখানে কত হয়েছে, 226। আমরা এখানে দেখতে পাচ্ছি ছয় বার দিলে কত হয়, 192। তাহলে আমাকে আর একটু বাড়াতে হবে, ছয় বারের পরে আমি আর একটু বাড়াতে হবে, আমি 8 বার দিই, 8 দুগুণে 16, আমাদের আছে 1, 3 আর 24 আর 1 25। তাহলে এখানে কত হচ্ছে, 226। তার মানে 8 বার তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ ওই জায়গাটা, যে 8 বার যদি দেই 226 হয়ে যায়, এখানে আছে কত, 256। আমার অবশ্যই এটা দেওয়া উচিত হবে আমাকে, আমি দেখি 8-এর চেয়ে কম কত আছে, 7, 7 দিয়ে গুণ করলে 7 গুণে 14, হাতে আছে 1 3 7 21, 21 আর 1 22। তাহলে এখানে দেখো, এখানে কত হয়ে গেছে আমাদের, 7 আর 4 এটা হয়ে গেছে 224। তো এখন আমি দিতে পারবো, কারণ এটা কত আছে, ভাজ্য বড় আছে। তাহলে আমি কবার দিলাম, এটা 7 বার দিলাম, আর উত্তরটা কত হয়ে গেল, এখন আমরা আগের মতো বিয়োগ করবো, 4 আছে 6 হবে, 2 হলে 2 মিলে গেছে 0, মিলে গেছে 0, মানে 2 থেকে 2 হয়ে গেছে 0। তো এরপর দেখি এটা কি হয়ে গেছে, এটা ভাগশেষ। এখন আমি কি বলছিলাম, ভাগশেষ যদি ছোট হয় আমি কি করব, ভাজ্য থেকে একটা কেটে নিয়ে আসবো। এখানে কিন্তু ভাজ্য আর নাই, যেহেতু নাই সেহেতু আমরা কাজ করার কোনো প্রয়োজন নাই। এটাকে আমি কি বলে এটার নাম দিয়েছিলাম, ভাগশেষ। তাহলে আমরা এটা লিখতে পারি উত্তর ভাগফল, উপরে যেটা আছে সেটা, এবং ভাগশেষ 2, আমরা এটা লিখে পাবো। তাহলে আমরা এখানে কি করলাম, এটা ভাগফল বের করলাম আর কি ভাগশেষ বের করলাম। তাহলে আমরা এই পর্যন্ত আমরা ভাগের নিয়মটা আমরা বুঝেছি, যে আমরা যে একটা ভাগ শিখলাম সেটা আমরা বুঝেছি। তো পরবর্তীতে আমরা আরেকটা, আমি আরেকটা সমস্যা সমাধান করে দেখাবো, সেটা এখানে একটু সহজত আমি চিন্তা করেছি যে এইভাবে করলে একটু সহজ হবে। তো চলো সেটা আমরা করে দেখি। আমি এখন যেটা করব সেটা তোমাদের বইয়ের পৃষ্ঠা, এই এই পৃষ্ঠা 8 নম্বর পৃষ্ঠায় 5 নম্বর একটা অঙ্ক আমি করছি, 63,500 ভাগ 308। তো এটা তোমাদের বইয়ের এই 8 নম্বর পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা আগেই জানি যেটা আমরা আগের অঙ্কের মধ্যে শিখেছি, সেটা হচ্ছে যেটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে কি, ভাজক। তো ভাজ্য এবং ভাজক আমরা আমরা কিভাবে সাজিয়েছিলাম, ভাজক আর ভাজ্যকে আমরা কিভাবে সাজিয়েছিলাম। আচ্ছা, তো আমি বলছি আমরা আগে যে আমরা একটা ছোট্ট একটা নিয়ম ফলো করবো এখানে, যা আগের চেয়ে আগে যে আমরা অঙ্কটা করেছি সেটাতে একটু সহজ হবে। তো এখানে ভাজক কত আছে আমরা একটু দেখি, ভাজক কত আছে এখানে, 308। তো আমরা এক কাজ করব, 308 এটাকে আমরা 2 ধারা গুণ করবো, 8 দুগুণে 16, 2 শূন্য শূন্য আর 1 3 দুগুণে 6, এটাকে 2 ধারা গুণ করেছি। এখন আমি 3 ধারা গুণ করবো, 3 আটা 24, 7 আছে 2, 2 শূন্য শূন্য 2 3 1 9, এখন আমি 4 ধারা গুণ করবো, 4 দুগুণে 4 32, 7 আছে 3, 4 শূন্য শূন্য 3 3 3 4 12, এটাকে 4 দ্বারা গুণ করেছি। এখন আমি 5 দ্বারা গুণ করবো, 5 7 40, 7 আছে 4, 5 শূন্য শূন্য 4 3 5 15, তারপর আমি গুণ করবো, 5 দ্বারা গুণ করেছি, এখন গুণ করবো 6 দ্বারা, 6 8 48, 7 আছে 4, 6 শূন্য শূন্য 4 3 6 18, এখন গুণ করবো আমি 7 দ্বারা,
সাতটা ছাপ্পান্নটা আছে, পাঁচ সাতে শূন্য শূন্য পাঁচ, তিন সাতটা একুশ, আট আটাটা চৌষট্টি, হাতের আছে ছয়, আটে শূন্য শূন্য ছয়, তিন আটা চব্বিশ, আট নং বাহাত্তর, হাতের আছে সাত, নয় শূন্য শূন্য সাত, তিন নং সাত সরি তিন নং সাতাশ। এই যে আমি এই কাজটুকু যদি আমি একবার করে নিই, ওই ভাগটা আমাকে অনেক দ্রুত গতিতে আমি শেষ করতে পারবো। আমি কীভাবে শেষ করবো দেখো, এখানে শর্তটা হচ্ছে কি, দুই থেকে শুরু করবো, নয় পর্যন্ত বেশি আমি যাবো, এটা দুই দ্বারা গুণ করেছি, তিন দ্বারা গুণ করেছি, চার দ্বারা, পাঁচ দ্বারা, ছয় সাত আট নয়, এটুকু আমাকে আবার আগে রাখতে হবে যে আমি দুই দ্বারা গুণ শুরু করবো, নয় দ্বারা শেষ করবো। এখন আমি আসি আমার আগের নিয়মতে আসি, এটা আমি বোনাস হিসাবে কাজ করে নিই আমার সুবিধার জন্য। এই সুবিধাটা কীভাবে আমাকে সুবিধা দিবে, সহজ করে দেবে, সেটা আমরা এখন দেখব। তো এখানে কয় অঙ্ক আছে আমরা আগে বলেছিলাম, এখানে ভাজকটা আছে এক দুই তিন অঙ্ক, আমরা ওই তিন অঙ্কের মধ্যে আমি ছড়িয়ে দিই, তিন অঙ্কে ছড়িয়ে দিলাম। তো তিন অঙ্কে ছড়িয়ে দেওয়ার মধ্যে এখানে কত হয়েছে, ছয় শত পঁয়ত্রিশ। এখন আমরা দেখি এখানে ছয় শত পঁয়ত্রিশ আমি কিন্তু পেয়েছি, তিন অঙ্কে কত আছে ছয় শত পঁয়ত্রিশ, এটা আছে তিন শত আট, মানে এটা আছে ভাজ্যটা বড় আছে, ওই জন্য আমাকে কি করতে হবে। এখন আমি দেখবো, আমি কিন্তু এখানে বের করে দিচ্ছি, এখন আমি দেখবো ছয় শতকে পঁয়ত্রিশ, এই ছয় শত পঁয়ত্রিশ কোনটাই দেওয়া হবে, যে ছয় শত ষোলো, তিনবার দিলে কত হয় নয় শত চব্বিশ, তার মানে আমি তিনবার দিতে পারবো না, আমাকে দিতে হবে কয়বার, দুইবার। আমি কিন্তু বুঝতে পেরেছি, আমি কিন্তু একবারে করে ফেলেছি, আমি কিন্তু বারবার চিন্তা করবো না এটা নিয়ে, কারণ চিন্তা করার এত সময় আমার নাই, আমি এভাবে করে ফেলবো। তাহলে আমি যদি তিনবার দিই নয় শত হয়ে যায়, আর দুইবার দিলে ছয়শো ষোলো, তার মানে এটা দুইবার দেওয়া যাবে। আমি এখন অঙ্কটা কোথায় বসাবো, তিনের উপর না, তিনের উপর না, আমি বসাবো এখন এখানে কত অঙ্ক, আমি সর্বশেষ তার কত আছে দুই, এটা বলবো আমি এটার উপর দুই, আর নিচে কত ফলটা কত হলো দুই ষোলো। এখন দেখো ছয় আছে, উপর একটা ছোটো পনেরো, তাহলে ছয় আছে পনেরো হবে, নয় হলে এটা দুই, মানে এখানে পনেরো ছিল এখানে একটু করলাম, তাহলে একা একটা দুই, দুই আছে তিন হবে। এখন আমি কি করবো, আমি কিন্তু আগেই বলছিলাম, আমরা আগের যে কথা করেছিলাম সেটা তো বলছিলাম যে আমি দেখবো ভাগসার যেটা দেখো সেটা কি আছে ছোট নাকি বড়, তাহলে আমরা এখানে কি পেলাম ছোট, ছোট হলে আমি কি করতে পারবো, ভাগ্য থেকে একটা কেটে নিয়ে আমি নিচে আসতে পারবো, একটা কেটে নিলাম শূন্য। এবার দেখো এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি, আমি কেটে আনছি, আগের অঙ্কটার মধ্যে এরকম একটা সমস্যা ছিল, আমি কেটে আনছি, কেটে আনার পর একশত নব্বই, এটা কত আছে ভাজকটা আছে তিন শত আট, তার মানে কেটে আনার পর, এখানে একটা বিষয় খেয়াল করো, কেটে আনার পর সেটা কিন্তু ছোট হয়ে গেছে, তাহলে ছোট হলে আমি কি করবো, আমি বলছিলাম যে ফলের মধ্যে একটা শূন্য দিব, আর একটা অঙ্ক কেটে নিয়ে আমি মনে বোঝাতে পেরেছি বিষয়টা, আমি বলছি কি ফলের মধ্যে একটা শূন্য দিব, দিয়ে আর একটা ভাজক ভাজ্য ভাজ্য থেকে আর একটা অঙ্ক নিয়ে আমি কেটে নিয়ে আসবো। তো এবার আমার কত আছে এখানে এক হাজার নয় শত, তো আমি এখানে দেখতে পাচ্ছি ছয় বার, যদি আমি ছয় বার গুণ দিই তাহলে বলেছি এক হাজার আটশত আটচল্লিশ, মানে এক হাজার নয়শত ছোট, আর যদি সাতবার দিই তাহলে দুই হাজার একশো, তাহলে আমি সাতবার দিতে পারবো, তাহলে দিব কত ছয় বার, এই ছয়টা আমি এখানে বসালাম, আর এখানে কত আছে এক হাজার আটশত আটচল্লিশ, এক হাজার আটশত আটচল্লিশ, আট আছে দশ হবে, দুই হলে এটা দশ, পাঁচ পাঁচ আছে দশ হবে, পাঁচ হলো এটা এক, উনিশ নিয়ে গেছে। তাহলে আমরা এখানে কী পেলাম, উত্তরটা আমরা কীভাবে লিখতে পারবো, ভাগফল ভাগফল কত আছে আমরা দুইশত ছয়, এবং ভাগশেষ লিখবো। তো এখানে আমি দুইটা সমস্যা সমাধান করে দিলাম, তোমাদের বইয়ে আছে আরও অনেকগুলো সমস্যা আছে, তো আশা করি এই সবগুলা একটা একটা করে সমস্যা সমাধান করতে পারবে। তো আমরা এরপরে পরবর্তীতে আমরা আগামী ক্লাসে আমরা একটা একটা যাচাই করবো যে আমরা যে ভাগ করলাম সেটা কি ঠিক আছে কিনা। তো এ পর্যন্ত এর আগে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, আমি প্রত্যেকবারই বলি, কারণ লেখাপড়াটা হচ্ছে আমাদের চর্চার বিষয়, চর্চা যদি না থাকে তুমি কখনো সফল হতে পারবে না, কারণ পড়ালেখা সবাই করে, আমরা সবাই পড়ালেখা করি, অনেক ছাত্রছাত্রী আছে, কিন্তু তোমাকে সেভাবে পড়ালেখা করতে হবে যে না আমি জানার জন্য পড়তেছি, আমি জানবো। তো আগামী যে পর্ব আছে সেটা দেখার আমি মনে আছি।
আর এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে আবার আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি যে সবাই আপনারা ভালো থাকুন। আর এই চ্যানেল দ্বারা যদি আপনাদের ভিন্নভাবে উপকৃত হয়ে থাকে তাহলে এখানে সাবস্ক্রাইব বাটনে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, এটা আশা করি আপনাদের ক্ষতি হবে না। কৃপণতা যদি করেন তাহলে এটা আপনাদের বিষয়। তো সে আগামী ভিডিও দেখার জন্য আমি আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। শুভ দিন, ভালো থাকবেন, ভালো রাখবেন।